মূলত বর্তমান আন্তর্জাতিক ফুটবল খেলা সবচেয়ে বড় জুয়া। সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে এর বৈধতা পেশ করতে চায়, তবে তাকে বৈধ বলে পেশ করাটা শরীয়তকে অমান্য করা হবে। প্রত্যেক যে খেলাই টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। কোনো নির্ধারিত খেলার নাম জুয়া নয়। প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। আন্তর্জাতিক এই খেলাতে কত টাকার হারজিত আছে তা মানুষ সঠিক খবর জানে না। এই খেলাকে নিয়ে মানুষ কত অপচয় পয়সা খরচ করছে পতাকা সহ, দিন রাত খবর পেপার সহ, তার হিসাব মানুষ সঠিকভাবে জানে না। একে নিয়ে আপোষে মানুষ পক্ষপাতিত্ব হয়ে ব্রাজিলের পক্ষে, আপনার আর্জেন্টিনার পক্ষে, আরও কত পক্ষপাতিত্ব হয়ে পরস্পরে হিংসা বিদ্বেষ করে মানুষে আপোষে মারামারি করছে তা মানুষ জানে না। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেক যে খেলায় টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। আজকের আমাদের সংক্ষিপ্ত আলোচনা নেশাদার দ্রব্য। সময়ের উপরে আমরা বিষয়গুলি সংক্ষিপ্তভাবে সুন্দর করে যথাযথভাবে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের মনে রাখা ভালো হবে, দুনিয়াতে কতগুলি পাপ আছে যার দুনিয়াতে শাস্তি উল্লেখ আছে, পরকালে জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে। তবে সেই পাপগুলি সিরিয়ালে 1, 2, 3 নয়, সেগুলো সিরিয়ালে আরও পরে, কিন্তু তার শাস্তি উল্লেখ আছে। যেমন একটি পাপ হলো চুরি করা। চুরি করার দুনিয়াবি শাস্তি হলো হাত কেটে নিতে হবে, এটা আল্লাহর বিধান, আল্লাহর আদেশ। সিরিয়ালে এটা 1, 2, 3 পাপ নয়, তবে এত বড় পাপ যে তার হাত কেটে নিতে হবে, আজীবনের জন্য তার হাত তার কাছে থাকবে না। পাপের জগতে সিরিয়ালে 1 নম্বর পাপ হলো শিরক করা। পাপের জগতে 2 নম্বর পাপ হলো পিতামাতার অবাধ্য চলা। পাপের জগতে 3 নম্বর পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। রাজশাহী জেলে 10, 20, 25, 30 বছর থেকে বহু মানুষ আছে, সে নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, শুধুমাত্র যে মামলা সাজিয়েছে সেই জানে ঘটনা কি। সাক্ষীদাতা বলছে আমি নিজ চোখে মারতে দেখেছি, যার কথা বলছে সেদিন সে রাজশাহীতে ছিল না, তারপরে সে 1 নম্বর আসামি, ও এখন জেলে, আহাল পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী। জেল গেটে দরজায় গিয়ে বাহির থেকে কথা বলে, বছর বছর পার হয়ে যায়, স্ত্রীর গায়ে হা দিয়ে একটু কথা বলার কোনো পথ নেই, ছেলের মাথায় হা দিয়ে একটু আদর করে কথা বলার কোনো পথ নেই। বছর বছর পার হয়ে গেল, সংসার বিলীন হয়ে গেল, জমি জায়গা বাড়িঘর হারিয়ে গেল, স্ত্রী আহাল পরিবার চলে গেল, সব কিছু ধ্বংস হয়ে গেল, সে জেলে থাকলো, সে নিজেও বুঝতে পারলো না আমি কেন জেলে। তার নাম মিথ্যা সাক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে তৃতীয় মহাপাপ হল মিথ্যা সাক্ষী। আবার তিনি একথা বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ তোমরা তিনটা কাজ করো, 1 আতিমুল জায়া, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও, 2 ওউদুল মারিজা, অসুস্থ মানুষকে দেখতে যাও,
3 ফুকুলানি, যারা বন্দী আছে জেল হাজতে তাদেরকে মুক্তি করার ব্যবস্থা করো, তাদেরকে জেল থেকে বের করার ব্যবস্থা করো। এই আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন। এ হাদিস 1450 বছর থেকে বুখারি মুসলিমে আছে, মানুষ তা পড়েও না, বলেও না, বলা প্রয়োজন মনে করে না। প্রায় সবাই মানুষের পিছনে লেগে আছে, কে কাকে ঠগাতে পারবে, মারতে পারবে, অপমান করতে পারবে, বদনাম করতে পারবে, ঠেকাতে পারবে, এটাই কাজ। আমিও মানুষের চেষ্টা প্রচেষ্টা দেখে খুব অবাক হই যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি বিশ্বাস করেন দীর্ঘ 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, আমি 90 সাল থেকে মাঠে আছি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মানুষের বদনাম করে বক্তব্য দিইনি, দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন কোনো মাঝহাব নিয়ে কথা বলিনি, দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি, দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি, দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন আমার নিজের পরিচয় দিইনি। মানুষ যখন আমাকে জোর করে চাপ দিয়ে বলেছে বিজ্ঞাপন পোস্টারে তো নামটা লিখবো, কিভাবে নাম লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি এ দীর্ঘ 32 বছরে কোনোদিন বেশি বলিনি। যদি কোনোদিন প্রমাণ হয়ে গিয়ে থাকে কারোর কাছে, তাহলে সেদিন থেকে আমি আর বক্তব্য দেব না। আমি আমার কথাতে দুর্বল নই, আর আমাকে পরিস্থিতি হিসাব করে কথা বলা লাগে না। মসজিদের সভাপতি সেক্রেটারি কি বলবেন সেটা হিসাব করে আমাকে কথা বলতে হবে, মঞ্চে সভাপতি কেটা তাকে হিসাব করে কথা বলতে হবে, এরকম কোনো পরিবেশ আমার জীবনে কোনোদিন আসেনি। এই হিসেবে আমি আপনাদেরকে অনুরোধ করি যে যারা বক্তব্য বন্ধ করার জন্য চেষ্টা করে তাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আরও একটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার সাথে হিংসা করে মন খারাপ করে বদনাম করে কোনো লাভ নেই। আপনি জামিয়া সালাফের কিছুই করতে পারবেন না বদনাম করে, আমার বদনাম করে বিরোধীদের করে। এতে বলেছে লুম হিলাতে পারবেন, আপনি লুম হিলাতে পারবেন না। জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া কত বিঘার ওপরে জানেন? 26 বিঘা জমির ওপরে। জামিয়া সালাফে মসজিদটে 90% জমির ওপরে, যার একতলাতে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে, যেটা আপনার বাড়ির পাশে আছে, জান কি না আমি জানি না। যার 4 তলার কাজ এখন আরম্ভ হচ্ছে, 3 তলা শেষ হয়েছে, 53 জন শিক্ষক এখানে, পুরো জামিয়া সালাফে 250 জন শিক্ষক শিক্ষিকা আছে, যাদের বেতন লাগে প্রায় 30 লক্ষ। এটা আমিও বুঝি না কিভাবে হয়, বাড়িঘর নির্মাণ করা তো আছে, জমি জায়গা তো আছেই। জামিয়া সালাফি রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 51 বিঘে জমির ওপরে অবস্থান করে। জামিয়া সালাফিয়া দিনাজপুর বিরল তেঘরা 18 বিঘে জমির ওপরে, রাস্তার সাথে লাগা, হাইওয়ে রাস্তার সাথে। এই হিসাব আমি করতে পারি না, তা আপনি কি করে হিসাব করবেন? আপনি কি করে বদনাম করে বিরোধিতা করে কি করে ঠেকাবেন? আমি নিজেই বুঝি না কিভাবে চলে কিভাবে হয়, আপনাকে আমি কি দিয়ে বুঝাব? আমি এসব কিছু বলিনি, আমি বলেছি আপনাকে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। এই এরই বিশ্বাসে আমি চলছি, এটাই আমার ভিত্তি। আমি আর একটা কাজ করি, আমি 10 পয়সার কোনো ক্ষতি করি না, আপনাদের জামিয়া সালাফে আমি একসন্ধ্যে খেলে আমি তার টাকা দিয়ে দিই। আমি আপনাদের জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করি না, করবো না ইনশাআল্লাহ।